এখনো সংকটজনক বুদ্ধকে ভট্টাচার্য হাসপাতাল সূত্রে খবর বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মিক্সড রেসপিরেটরি ফেলিয়রের কথাও জানানো হয়েছে সেই সঙ্গে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দ্রুত তাকে সুস্থ করে বাড়ি ফেরানো যায় আমাদের তিন প্রতিনিধি ঐন্দ্রিলা এবং এলিনা আমাদের সঙ্গে রয়েছেন এবং সেই সঙ্গে রয়েছেন রুমকিও হাসপাতাল চত্বর থেকে আমরা কথা বলবো ঐন্দ্রিলার সঙ্গে ঐন্দ্রিলা শেষ মুহূর্তের আর কি কি আপডেট রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের একেবারে দেখো এখনো পর্যন্ত কিন্তু সংকট কাটেনি এমনটা চিকিৎসকরা জানাচ্ছেন তোমাকে বলবো যে 10টা বাজে এবং ঘড়ির কাটা একদম 10টা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তার যে 10টার সময় মেডিকেল বুলেটিন তা কিন্তু প্রকাশ করা হবে 11টার সময় কিন্তু তার যে মেডিকেল বোর্ড তারা কিন্তু আলোচনায় বসবেন পরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরের অবস্থা অর্থাৎ শারীরিক অবস্থা কেমন থাকে তার উপর ভিত্তি করে কিন্তু মূলত সেই আলোচনা হবে এবং পরবর্তীতে তারা কি কি সিদ্ধান্ত নেবে তার শরীরের অবস্থা কিভাবে থাকবে চিকিৎসা চলবে এইসব বিষয়ে কিন্তু আলোচনা হবে তোমাকে জানিয়ে রাখবো যে আজকে সকালবেলা কিন্তু রাইলস টিউব দিয়ে কিন্তু খাবার খেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য তবে যে মেডিসিন আপাতত তার চলছে খানিকটা হলেও কিছুটা কাজ করছে এমনটা চিকিৎসকরা বলছেন তবে এখনও যে সংকটের ছবিটা ধরা পড়ছে বা সংকট কিন্তু কাটেনি এমনটা কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন আর কিছুক্ষণ পর অর্থাৎ তুমি বুঝতেই পারছো সকাল থেকে তোমাকে জানাচ্ছি এবং দর্শকরা দেখছেন যে সকাল 10টার সময় মেডিকেল বুলেটিন প্রকাশ করা হবে সেখানে কিন্তু প্রাথমিকভাবে জানা যাবে যে বুদ্ধদেব ভট্টাচার্য শারীরিক অবস্থা কেমন রয়েছে তারপরেই বৈঠক রয়েছে এবং সকালবেলা আমরা দেখতে পারলাম যে বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন তিনি এবার কথা বলবেন চিকিৎসকদের সঙ্গে এবং তারপরে কিন্তু প্রকাশ করা হবে মেডিকেল বুলেটিন সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে সেই বুলেটিনের দিকে এই তাকিয়ে রয়েছে প্রত্যেকে কারণ সেখানে হেলথ আপডেট জানাবে বুদ্ধদেব ভট্টাচার্যের তবে ভেন্টিলেশনে আপাতত রাখা হয়েছে তার দুটো ফুসফুসে সংক্রমণ রয়েছে তার পাশাপাশি তার কিন্তু রক্তচাপ সেটাও কিন্তু খানিকটা ওঠানামা করছে অক্সিজেনের পরিমাণও কিন্তু খানিকটা ওঠানামা করছে সব মিলিয়ে সুগারের সঙ্গে বাকি প্রতিনিধিরাও রয়েছেন আমরা আসবো তোমাদের কাছে কিন্তু এই মুহূর্তে চিকিৎসক অর্জুন দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দাশগুপ্ত আপনার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে আমরা যেটা হাসপাতাল সূত্রে জানতে পারছি বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি এই নিয়ে এখনো পর্যন্ত একজন চিকিৎসক হিসেবে আপনার কি মনে হচ্ছে কতটা সময় লাগতে পারে তার সুস্থতার জন্য ওনার বয়সে এবং ওনার যা আমরা যা শুনেছি ওনার লাংসের অবস্থা এবং এর আগেও উনি ভর্তি হয়েছিলেন তো সেই ক্ষেত্রে ওনার যা কন্ডিশন এবং ভেন্টিলেটরে গেছেন এগুলো কোনোটাই ভালো খবর নয় তো এবং তার সাথে রক্তচাপ ওঠানামা করছে স্যাচুরেশন রক্তের অক্সিজেনের পরিমাণ ওঠানামা করছে এগুলো কোনোটাই ভালো খবর নয় আমরা খুব আমরা আমি শিওর চিকিৎসকরা তাদের বেস্ট অফ দেয়ার এবিলিটিস তারা যা করার তা করছেন এবং তাড়াতাড়ি করে যাবেন এবং আমরা প্রার্থনা করব যে উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন তবে সময় যে লাগবে এটা একজন চিকিৎসক হিসেবে বলতে পারি ধন্যবাদ ধন্যবাদ ডক্টর দাশগুপ্ত আমাদের সঙ্গে কথা